বাবা মার সঙ্গে গিয়ে বাবা মার বন্ধুদের ওখানে একটা পিকনিক ছিল, সব পিকনিক করে এসেছি বলছে, তারপর শুয়ে পড়েছি আমরা রাত্রে 12টার সময়, হঠাৎ বলছে দরজাটা খুলে শো ঠাকুমা ঘরে। আরে ভাই কেমন চাবি দিয়ে খুলবো রে, চাবি দিয়ে খুলবো, খুলে দেবো, চাবি আছে তো আমাকে দিয়ে করে দেবো, যেখানে তুমি চলে যাবে। হ্যাঁ হয়েছিল কালকে রাত্রিটা হঠাৎ করে 12:30টার সময়, তবে আগে আমরা পিকনিক করেছি, ফ্যামিলি পিকনিক, ও গেছিল আমাদের সঙ্গে এই কুন্ডুগলিতে, খাওয়া দাওয়া করলো, মাংস ভাত খেলাম, নর্মাল ছেলে। কালকে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে পরীক্ষা ছিল, দুপুরে দমদমে পরীক্ষা দিয়ে এসেছে, আমি জিজ্ঞেস করলাম পরীক্ষা দিয়েছিস কি খেলি, তারপর বললো শুধু এক গ্লাস লস্যি খেয়েছি, এটা বললো, জানি না কে কী খাইয়ে দিয়েছে কিংবা কোনো ডাল নিয়েছি কি না বলতে পারবো না, বা বিকেল পর্যন্ত স্বাভাবিক, বিকেল পর্যন্ত স্বাভাবিক ছিল। তারপর বললো আমাকে একজন একটা লোহার জাল এরম ডান্ডা দিল, বললো পুকুরে ফেলে দে, আমি পুকুরে ফেলতে যাচ্ছি, তখন বাচ্চাগুলো বললো যে বাবা ফেলো না ফেলো না, তুমি শুনলি না কেন, বলছি সেটাই তো মনে করতে পারছি না আমি কেন শুনলাম, আমি কিন্তু ওদের কথা 12:30 নাগাদ হঠাৎ ভায়োলেন্ট হলো, হয়ে গিয়ে মানে ঠাকুমার দরজায় লাঠিপাঠি মারে, তারপর ঠাকুমার দরজা খুলে দিয়েছে ভয়ে, তারপর ঠাকুমার পথে অ্যাটাক করে, ঠাকুমাকে অ্যাটাক করার পর বাবা তাকে বাঁচাতে যায়, ঠাকুমা বাঁচাতে গিয়ে বাবাকেও মারে, গিয়ে তারপর চেয়ার চেয়ার ছুঁড়ে ছাড়ে মেরে, হ্যাঁ এইভাবে করে এই জায়গাটা একটু এই স্পটটাতে ঠাকুমা কীভাবে মারে, ঠাকুমার সঙ্গে সঙ্গে স্পট ডেট, মানে লাঠি দিয়ে মেরেছে, চেয়ার দিয়ে মেরেছে, ঠাকুমার মাথায় চেয়ার দিয়ে লাঠি দিয়ে যা হোক দিয়ে একটা মেরেছে, মেরে সঙ্গে সঙ্গে স্পট ডেট। বাড়িতে কদিন থাকতো? তিনজন, চারজন চারজন, ঠাকুমা বাবা মা আর তারা কোথায় এখন বাড়ির লোক? বাবা মা বাইরে বসে আছে, বাবাকেও প্রচণ্ড মেরেছে আপনি দেখ, মাথা খারাপ ছিল? না না ভালো সুস্থ ছেলে, হঠাৎ মানে কালকে এরকম হঠাৎ হয়েছে, কালকে ইন্টারভিউ দিতে গেছিলো দমদমে একটা জায়গায়, সেখান থেকে ইন্টারভিউ দিয়ে ফিরেছে, ফিরে ও ইয়ে করেছে বাবার সঙ্গে গিয়ে বাবার বন্ধুর ওখানে পার্টি ইয়ে করেছে, পিকনিক ছিল, পিকনিক করে রাত্রিবেলা ফিরেছে 11:30-12:30 সময়, খাওয়া দাওয়া করে শুয়েছে, শুয়ে তারপর মানে রাত্রিবেলা 12:30-12:30 পর থেকে